কর্ণাটকে ভোট মিটতে ঊর্ধ্বমুখী তেলের দাম রেকর্ড ভেঙে প্রথমবার 70 টাকা পেরিয়ে গেছে ডিজেল আর নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার শঙ্কা আরও দাম বেড়ে পেট্রোলের দাম 78 টাকা 91 পয়সা অর্থনীতিবিদ অভিরূপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অভিরূপবাবু শুধুই ভোট নাকি এই দাম বাড়ার পিছনে অন্য কোনো কারণ রয়েছে খুব শিগগিরই কি লাগাম পড়ানো সম্ভব দেখুন এখানে আবার তিনটে কথা বলা যাচ্ছে প্রথম কথা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বলেছিলেন যে এবার থেকে তেল এবং ডিজেলের দাম বাজারের সঙ্গে সঙ্গে বাড়বে কমবে এখন যেটা আমরা দেখলাম ঘটলো যখন তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমছে তখন কিন্তু আমাদের বাজারে তেলের দাম সেই হারে কমছে না অর্থাৎ সরকার ওটার থেকে রাজস্ব পাচ্ছে কিন্তু যখনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে যেটা এখন হয়েছে সঙ্গে সঙ্গে প্রায় সঙ্গে সঙ্গে আমাদের বাজারে তেলের দাম বেড়ে যাচ্ছে অর্থাৎ এটা তো বাজার অর্থনীতি হতে পারে না এটা তো সুবিধাবাদী অর্থনীতি হলো এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে বাজারের ওপর পুরোপুরি কেনই বা ছেড়ে দেওয়া হবে তেলের দাম কারণ তেলের দামের ওপর আমাদের পুরো অর্থনীতির মূল্যবৃদ্ধি নির্ভর করে এখানে বাজারে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও সরকারকে খানিকটা অ্যাবজর্ব করতে হবে খানিকটা হজম করতে হবে সেটা না করলে সারা অর্থনীতি জুড়ে একটা মূল্যবৃদ্ধি দেখা দেবেই এবং সেইটারই অশনি সংকেত এখন দেখতে পাচ্ছি আর তৃতীয়ত যেটা বলার এই যে দাম বৃদ্ধি ঠিক ইলেকশন রেজাল্টের পরেই ঘটলো এটা একটা খারাপ সংকেত আমি বলবো এ থেকে মনে হয় যে ইতিগুলো স্বল্পমেয়াদী রাজনৈতিক চিন্তা তারা সম্পূর্ণভাবে চালিত হচ্ছে এখানে অর্থনীতি বা সাধারণ মানুষের চাহিদা এটার কোনো জায়গাই নেই অনেক ধন্যবাদ অভিরূপ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য অর্থনীতিবিদ অভিরূপ সরকার ছিলেন টেলিফোন লাইনে এই মুহূর্তে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রদীপ বাবু যেভাবে তেলের দাম বাড়ছে এমনকি ডিজেলের দামও রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে কি বলবেন তেলের দাম বাড়া অর্থাৎ ডিজেল এবং পেট্রোলের দাম বাড়ার ফলে যেটা হবে সেটা নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বোঝেন কি বোঝেন না আমি জানি না এর ফলে বাজারে শাক সবজি সমস্ত জিনিসের দাম বাড়বে কারণ যে ট্রাকে করে জিনিসপত্র আসবে চাল ডাল তেল অন্য জায়গা থেকে আসে সেগুলো ন্যাচারালি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সেই দামটা তো এসে ঘুরে ফিরে জিনিসপত্রের ওপরেই চাপবে তার ফলে সাধারণ মানুষ এর দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে নরেন্দ্র মোদী সরকার ভাবছেন যে যে হেরেই গেছে যখন তখন একবার প্রতিশোধ তুলে নি নরেন্দ্র মোদীর প্রতিশোধ তোলার এই কুৎসিত প্রবণতাকে আমি অত্যন্ত ঘৃণার চোখে দেখি এবং আমি মনে করি ভারতের প্রধানমন্ত্রীর এই ধরনের মানসিকতা রাখার কোনো প্রয়োজন নেই এবং রাখার অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এবং তিনি অবিলম্বে ডিজেল এবং পেট্রোলের দাম কমিয়ে দিন এই অভূতপূর্ব দাম বৃদ্ধির কোনো কারণ থাকতেই পারে না এবং এই অভূতপূর্ব দাম বৃদ্ধি হওয়ার ফলে যে কষ্টটা হবে সেই সাধারণ মানুষের কষ্ট লাঘব করার কোনো প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে আছে বলে আমার মনে হয় না সরকার একদিকে বলছেন কৃষকদের বন্ধু হবেন আরেকদিকে পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়াবেন তাহলে কি করে কৃষকদের বন্ধু হবেন কৃষকরা যখন ট্রাক্টর চালাবে সেই ট্রাক্টর কি জলে চলবে না ডিজেলে চলবে সুতরাং এই জিনিসগুলো না বুঝে কাদের পরামর্শে তিনি কাজ করছেন আজকে তাই এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষের সরকার এই কেন্দ্রীয় সরকার নয় আমরা এর তীব্র প্রতিবাদ করছি অনেক ধন্যবাদ প্রদীপ বাবু কথা বলার জন্য সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজন বাবু যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে আপনার কি মনে হয় কি কারণ রয়েছে এর পিছনে প্রশাসনের কি কিছু করণীয় রয়েছে আচ্ছা দিন প্রত্যেক দিন আচ্ছা দিন নতুন করে গোলাপের মতো গন্ধ নিয়ে ফুটছে তাতে আদানি আম্বানিরা খুশি হচ্ছে মেহুল ভাইরা মজায় আছে বিজেপি নেতা মন্ত্রীরা ঘুষ দুর্নীতিতে যুক্ত একেবারে চূড়ান্ত অনৈতিকভাবে কর্ণাটকে একটা সরকার রাজ্যপালকে দিয়ে করাবার ব্যবস্থা করে রকেটের গতিতে পড়েছে এটা আচ্ছে দিনের প্রতিফলন একদিকে আরেকদিকে
মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবকিছু, কাজকর্ম নেই, চাকরি বাকরি নেই, কোনো কিছু নেই, গ্রামের কৃষক ইত্যাদি। আচ্ছা ভাবুন তো, একটা কর্ণাটকের ভোট হবে বলে দু মাস ধরে পেট্রোল ডিজেলের দাম আপাতত চেপে রেখে দেখাবার ব্যবস্থা করা হলো যে আমরা ভালোই করছি। সেই তেল কোম্পানিগুলো যেই ভোটটা শেষ হয়ে গেল রকেটের গতিতে সব দাম বাড়াতে শুরু করলো, 70 টাকা ডিজেল, 70 টাকা, এবং তার প্রভাব তো প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে পড়বে। আন্তর্জাতিক বাজারে যে দাম ছিল সে দাম মোদিজি আসার পরে 4 বছরে আন্তর্জাতিক বাজারের দাম অর্ধেক হয়েছে, আর দেশের বাজারে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে 3 গুণ, 300% ট্যাক্সেশন হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ট্যাক্সেশন 300%, 3 গুণ, এবং তার অংশ পাচ্ছে রাজ্য প্রায় সমানতালে। রাজ্য লুটছে ট্যাক্স নিয়ে, দিল্লি লুটছে ট্যাক্স নিয়ে, আর মানুষ সর্বনাশ হয়ে যাচ্ছে। আচ্ছা দিন, আচ্ছা দিনের মজায় দিল্লির মানুষ আছে। আপনি পেট্রোল বলবেন কেন, ডিজেল বলবেন কেন, কেরোসিনের দিকে তাকান, রান্না গ্যাসের দিকে তাকান, আপনি যে কোনো যে কোনো চাল ডাল মানে যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের দিকে তাকান, সাধারণ মানুষ ব্যতিব্যস্ত বিপর্যস্ত, সাধারণ মানুষের দিকে তাকানোর জন্য সরকার নয়, এই রাজ্য হোক আর কেন্দ্র পরিষ্কার হয়ে যাচ্ছে। ডিজেল পেট্রোল মানুষ যা খুশি হয় হোক, মেহুল ভাইরা ঠিক থাকুক, মোদিরা ঠিক থাকুক, নীরব মোদি হোক আর সৌরভ মোদি হোক, এই রকমের রাজত্ব এই জিনিস কোনোদিন ছিল না। এই জিনিস চূড়ান্ত অনৈতিকতা, চূড়ান্ত অনৈতিকতা, চূড়ান্ত অনৈতিকতা। এরা মানুষকে বুর্বাক ভাবছে, কিন্তু মানুষ যে রুখে দাঁড়াবেই, মানুষ যে বুর্বাক নয় সেটা তো মানুষ প্রমাণ করবে। ধন্যবাদ সুজন বাবু।